কালকে থেকে ভাবছি আপনাদের সাথে মন কি বাত বলবো, তা বলবো কখন? যখনই সকাল শুরু করলাম, সকালবেলা সাধারণত মাইক বাজে না, কালী কীর্তন শুরু হয়ে গেল, তারপরে আবার থামলাম, শুরু করতে গেলাম, কুকুরের কীর্তন শুরু হলো, আবার আধ ঘন্টা পরে যখন বলতে শুরু করলাম আবার সেই কালী কীর্তন, কথা বলার সুযোগ নেই, সকাল থেকে রাত পর্যন্ত চলছে তো চলছেই। যাকে দেখি এখন একটু কম আছে, আপনাদের একটু কীর্তন, কালী কীর্তন বাদ দিয়ে মন কি বাত বলি। মিস্টার প্রধানমন্ত্রী, আপনাকে বলছি, গলবস্ত্র হয়ে আপনাকে বলছি, খুব বিনয়ের সঙ্গে বলছি, আপনি আমাদের প্রতি ক্ষমা প্রার্থী। আমরা মানে কারা? সিনিয়র সিটিজেন, দেশের বয়স্ক নাগরিক, তাদের কাছে আপনি ক্ষমা প্রার্থী। একটু ভুল করলাম, দেশের নয়, আপনি দেশের মাত্র দুটো প্রদেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থী, একটা পশ্চিমবঙ্গ যার আমি বাসিন্দা, আরেকটা দিল্লি। আবার সমস্ত সিনিয়রদের কাছে আপনি ক্ষমা প্রার্থী নন, আপনি ক্ষমা প্রার্থী 70 ঊর্ধ্ব মানুষের কাছে, যারা 70 বা তার উপরে তাদের কাছে। কেন? কারণ আপনি তাদের সেবা করতে চান, সেবা করতে পারছেন না, আপনার এই আকুলতা শুনে আমার নিজের মনের কথা একটু বলতে ইচ্ছা করছে। জানেন, আমি যখন অবসর নেব 2017 সাল, তখন ভাবতাম যে সিনিয়র হয়ে আর কিছু না হোক, কিছুটা সুযোগ রাষ্ট্রের কাছে পাবো, যেমন বেড়াতে গেলে একটু ভাড়া কম, রেলে বিমানে, যেমন একটু সুদ বেশি পাবো জমা টাকায়। কিন্তু যখন অবসর নিলাম, তখন দেখলাম সব কিছু আপনি উবিয়ে দিয়েছেন, ট্রেনে কোনো বাড়তি সুযোগ নেই, আমি তখন একেবারে সাম্যবাদী, সবার সাথে সমান, কোনো রিজার্ভেশন নেই, সিনিয়রদের কোনো বসার জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেই, যে তাদের লয়ার বার্থ আবার বার্থ এই ডিভিশন সেটা রাখেননি, সব সমান করে দিয়েছেন, ট্রেনগুলো সব স্পেশাল বিশেষ ট্রেন করে দিয়েছেন, দার্জিলিং মেল আছে কিন্তু দার্জিলিং মেল নামে নেই, টিকিটে দেখলাম ওটা স্পেশাল ট্রেন। ভারতবর্ষে যে প্রান্তই যাই, প্রচলিত যে ট্রেনগুলো ছিল সব ট্রেনকে আপনি বিশেষ ট্রেন করে দিয়েছেন, আর ভাড়াটাও বিশেষ করেছেন, বিশেষ ভাড়া, আগে যে ভাড়া ছিল সেই ভাড়াটা আপনি রাখেননি, তার পরিবর্তে আপনি কি করেছেন, ভাড়া অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন, বিশেষ ট্রেনে বিশেষ তকমা দিয়ে, না রিজার্ভেশন নেই। আবার ঝামেলা, মিস্টার প্রধানমন্ত্রী, আমরা সারা জীবন মানুষের বা সরকারের সেবা করেছি, আপনি যেমন সেবা করছেন আমরাও করেছি, তার বিনিময়ে আপনি আমাদের কিছু পয়সা দিয়েছেন, সেই পয়সার একটা অংশ আপনাদের আমরা জমা রেখেছি, নানা অঙ্কে সেই জমা টাকার ভিত্তিতেই আপনি আমাকে পেনশন দেন, আমার শেষ জীবনের সম্বল, সেটা আমার আয় করা টাকা থেকে আয়, আমি ব্যাংকে যে সুদ পাই সেটা আমার জমা টাকা থেকে। জমা টাকাটা কি? আমি এক সময় মাইনে পেয়েছি, মাইনেতে ট্যাক্স দিয়েছি, ট্যাক্স দেওয়ার পরে যা পেয়েছি সেই টাকা আমি আবার ব্যাংকে রাখছি আমার জীবিকার জন্য, আমি ভাই একটু ভালোভাবে বাঁচবো বলে। আপনি সেখানে হাত দিলেন? আপনি কেন আগের থেকে হাত দিচ্ছেন, দিয়েছে, আপনি সেইখানে তো কিছু ক্ষমা প্রার্থী হচ্ছেন না, আমাদের সেই টাকার উপরে যে সুদ হচ্ছে তার উপরে আপনি কর নিচ্ছেন, ট্যাক্স বসাচ্ছেন, না কোনো ছাড় নেই।
যে ছাড়টা আছে সেটা নাম কা ওয়াস্তে, ট্যাক্স কেন দেব? আমার একবার তো আমি ট্যাক্স দিয়েছি, এই সাধারণ ছোট্ট কথাটা কাউকে বোঝানো যায় না, আপনাকেও তো নয়, যে আমরা ট্যাক্স দিয়ে এই টাকাটা আয় করেছি, সেই টাকায় আবার আমরা ট্যাক্স দেব। আচ্ছা আপনি দেখুন, আপনি কত টাকা পান, বা আপনার সতীর্থরা পেনশন হিসেবে কি পায়, কি কাজ করেছেন আপনারা জনস্বার্থে আপনারা পেনশন পান, অনেক অনেক গুণ বেশি পেনশন পান, ট্যাক্স ফ্রি। আপনার টেলিফোন পান, যাতায়াতের খরচ পান, বিমান বলুন, রেল বলুন, যে কোনো বলুন, সব ফ্রি, আপনাদের সব ফ্রি, আর আমাদের উপরে ট্যাক্সটা পাচ্ছেন কেন? আপনি নিজের কথা একটু ভাবুন, আপনি প্রধানমন্ত্রী, আমাদের হত্যা কর্তা বিধাতা, অনেক হত্যা কর্তা বিধাতা এসছেন, তারা চলে গেছেন, কেউ সুখ্যাত কেউ কুখ্যাত, আপনি সুখ্যাতিতে নিয়ে থাকুন, এটা আমরা চাই, একটু মানুষের কথা ভাবুন। আমরা আছি, সাধারণ মানুষ খেয়ে পড়ে নেয় আছি, আমাকে একবার একটু দাড়ি কাটতে গেলে ভাবতে হয় যে যে রেজারটা ব্যবহার করব সেটা কয়বার করব, যদি তিনবার করা যায় আমরা পাঁচবার করি বা ছবার করি, কারণ পকেটের পয়সায় টান ধরে। মিস্টার প্রধানমন্ত্রী কে ভাববে আমাদের কথা, একটু ভাবুন। যে মানুষগুলো কিছুই করে না তারা ট্যাক্সহীন যদি জীবনযাত্রা পেতে পারে, সব কিছু ফ্রি পেতে পারে, আমরা একটু রেলে ফ্রি পেতে পারি না? ফ্রি তো চাইনি আমরা, একটা কনসেশন, একটা ছাড় চেয়েছি, বিমানে একটা ছাড় চেয়েছি, চেয়েছি না, আগে এটা দেওয়া হতো আপনি বন্ধ করে দিলেন, আর আজ আপনি কী করছেন, ক্ষমা প্রার্থী, তাও দেশবাসীর কাছে নয়, পশ্চিমবঙ্গের কাছে, দিল্লির কাছে। কারণ খুব সহজ, ভোট আসছে, জানি না আপনি ভোটের কথা ভেবে এটা বলেছেন কি না, আমার অনুরোধ একটু মানুষের কথা ভাবুন। আমরা মানুষ, দেশবাসী, আমি কাল মরে যাব, আপনিও মরবেন, যেমন আগে পুরোজনরা মারা গেছে মরবেন, এবং আমরা ভস্ম হয়ে যাব, তারপর কিচ্ছু থাকবে না, আপনার ভগবান থাকবে না, আমারও ভগবান থাকবে না, কেউ থাকবে না আমাদের পাশে, আমরা হাওয়ায় মিলিয়ে যাব, হাওয়াতে থাকবো, আমাদের অস্তিত্বহীন আমরা থাকবো, কিন্তু আপনার মূর্তি বসবে, আমার মূর্তি বসবে না, আপনার মূর্তি বসবে, আপনি সেটা ভেবে একটু আমাদের কথা ভাবুন, যাতে ভবিষ্যতের মানুষ ভাবতে পারে যে ওই মানুষটা শুধু নিজের কথা ভাবেনি, ওই গরিব মানুষটার কথা ভেবেছে, ওই বয়স্কদের কথা ভেবেছে। ভাবুন মিস্টার প্রধানমন্ত্রী, আপনি যেমন মনের কথা বলেন, এটা আমার মনের কথা, আমার মন কি বাত, আর ভালো থাকুন।